بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن جابوتي شعو الله رب العالمين الجنة دلود السلام برشته النبي محمد مصطفى صلى الله عليه وسلم ربتي اللهم صل عليه কীভাবে আমরা রমজানকে গ্রহণ করব কিভাবে আমরা রমজানকে অভ্যর্থনা জানাবো বা রমজানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য যে সুযোগ সুবিধা দান করেছেন ইবাদতের মৌসুম দিয়েছেন সেই মৌসুমকে আমরা কীভাবে কাজে লাগাবো এ নিয়ে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা আমাদের মাঝে অনেকেই আছে রমজানকে গ্রহণ করে ব্যবসার মৌসুম হিসাবে অনেকেই রমজানকে গ্রহণ করে ঘুমের মৌসুম হিসাবে অনেকেই রমজানকে গ্রহণ করে আত্মীয় স্বজনের মেহমানদারি ইত্যাদি হিসাবে আসলে কি রমজান এই জন্য এসেছে আমাদের সামনে বা এই জন্যই আল্লাহ রব্বাহ আলমিন আমাদের জন্য রমজানকে দান করেছেন না তা নয় রমজানকে আল্লাহ হরবুল্লা আলমিন দান করেছেন ইবাদতের মৌসুম হিসাবে ইবাদতকে ইবাদতের মাধ্যমে রমজানকে যদি আমরা উদযাপন করতে পারি রমজানের এই মৌসুমটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আল্লাহ রব আলমিন আমাদের জন্য যে সুযোগ এবং সুবিধা দিয়েছেন সেটা থেকে আমরা ভালোভাবে উপকৃত হতে পারব এই রমজান কিভাবে গ্রহণ করব এ নিয়ে আমরা পূর্ব কিছু আলোচনা আল্লাহ আল্লাহ রব আলমিনের ফজলক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমেই আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করেন কেননা রমজান আল্লাহ রব্লা আলমিনের তরফ থেকে ইবাদতের মৌসুম অনেকেই যারা গত বছর আমাদের সাথে রোজা রেখেছেন এই বৎসর হয়তো রমজান আসার আগেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন আর রমজানের সামনে আর যে কয়েকদিন বাকি আছে আমরাও সেই কয়েকদিন বেঁচে থাকবো কি না সেই কয়েকদিন বেঁচে থেকে রমজান পাবো কি না তারও কোনো গ্রান্টি আমাদের হাতে নেই সেই জন্য আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করব যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করেন আমরা আমাদের পূর্বসুরী সল্ফেসআলহিনদের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে তারা রমজান আসার আগে ছয় মাস পর্যন্ত আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমাকে রমজানের ও ফজিলত থেকে বঞ্চিত করো না আমাকে রমজান পাওয়ার তৌফিক দান করো আর রমজান বেদা বিদায় হওয়ার পর আরও ছ মাস আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তাদের অনেকেই এরকম আছে যে যারা আল্লাহ রব্লা আলমীর কাছে কান্নাকাটি এবং দোয়া করতে থাকেন যে হে আল্লাহ আমি যারা রমজানে ইবাদত করেছি তুমি আল্লাহ আল্লাহ কবুল করে নাও সেই জন্য রমজানকে আমরা কবুল করব দোয়ার মাধ্যমে দুই নম্বর রমজান যখন আমরা পেয়ে যাব তখন আল্লাহ রব আলমিনের শুক্রিয়া আদা করব এবং আল্লাহ রবমিনের প্রশংসা স্তুতি বর্ণনা করব যে আল্লাহ রব্লা আলমিন আমাকে একটি ইবাদতের মৌসুম দান করেছেন যে ইবাদতে আমি অল্প সময়ে অল্প পরিশ্রম করে সামান্য কিছু ইবাদত করে বেশি পণ্য অর্জন করতে পারবো কেননা রোজা এবং রমজানের অনেক ফজিলত করা হাদিসে বর্ণিত রয়েছে তৃতীয় নম্বর রমজান যখন আসবে তখন আমরা মনক্ষুণ্ণ হব না যে এই বৎসর রমজান কীভাবে আমি পালন করব দিন অনেক লম্বা রাত অনেক আবার শীত শীতের মৌসুমে বলবো যে রাত শীতের রাত কিভাবে উঠবো শাহরি কিভাবে খাবো কিভাবে রোজা রাখবো ইত্যাদিভাবে চিন্তা না করে বরং খুশি আনন্দের সাথে রমজানকে গ্রহণ করব যেন রমজান আল্লাহ রব আলমিনের তরফ থেকে যে নিয়ামত সেই নিয়ামতকে নেয়ামত হিসেবে গ্রহণ করব আনন্দ ও খুশির সাথে চতুর্থ নম্বর রমজানের রোজা যথাযথভাবে যাতে পালন করা যায় সেজন্য নিয়তকে পরিশুদ্ধ করব এবং মন আজমে সাদেক যেটাকে বলা হয় দৃঢ় প্রতিজ্ঞ হব যে এই বছর আমি রমজানকে সুন্দরভাবে পালন করব। এবং রমজানের যে ফজিলত রয়েছে সেটাকে গ্রহণ করব। পাঁচ পঞ্চম নম্বর রমজানের যে মসলা মাসাইলগুলো রয়েছে কিভাবে আমরা রমজানের রোজা রাখলে আমাদের রোজাটি যথাযথভাবে হবে সেই মর্মে পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করব এবং রমজানের মাসলামসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করব ছয় নম্বর রমজানকে আমরা এই মৰ্মে প্ৰতিজ্ঞাবদ্ধ হৈ গ্ৰহণ কৰব যে ৰমজান আসলে আমি যেন তৌবা ইস্তফার করে আমার অতীতের গুণখতা মাফ করে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে পারি এবং রমজানকে যেন রমজান যে আল্লাহ রবাহ আলমিন যে উদ্দেশ্যে দান করেছেন ট্রেনিংয়ের মাস সেই ট্রেনিং হিসাবে যেন আমরা রমজানকে গ্রহণ করতে পারি এবং রমজানের ট্রেনিং ট্রেনিং কাজে লেগিয়ে লাগিয়ে সারা বছর যেন আমরা এই মাধ্যমে সময় ব্যয় করতে পারি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াহরুদ আওয়ান আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته